আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো, বাসায় আছো এবং নিরাপদে আছো। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। তো আজকে আমার আরেকটি ক্লাস আমি শুরু করতে যাচ্ছি। এটি আমার 24তম ক্লাস। গত ক্লাসে আমরা কমপ্লেক্স টু কম্পাউন্ড করেছিলাম। আজকে আমরা আরেকটি ক্লাস, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের আরেকটি ক্লাস, গুরুত্বপূর্ণ ক্লাস আমরা আজকে করব। তো শুরুতেই আমরা চলে যাচ্ছি ক্লাসে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আজকে আমরা যে ক্লাসটি করব, সেন্টেন্স অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, সিম্পল টু কমপ্লেক্স। আমরা এর আগে কমপ্লেক্স টু সিম্পল করেছিলাম, আজকে আমরা সিম্পল থেকে কমপ্লেক্স করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো এখানে একটা সেন্টেন্স রয়েছে, ইন স্পাইট অফ হিজ বিং পুয়ার হি বট এ উডেন হাউস। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি সেন্টেন্স রয়েছে এবং সেন্টেন্সটি শুরু হয়েছে ইন স্পাইট অফ দিয়ে। তাহলে যদি ইন স্পাইট অফ দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয়, সেক্ষেত্রে আমরা কি করব, এটাকে যদি আমরা কমপ্লেক্স করি, ইন স্পাইট অফ এর পরিবর্তে প্রথমে আমরা দো অথবা অল্দো বসাবো। ওকে, দো অথবা অল্দো বসবে, তারপর এই প্রথম ক্লোজটি বসবে। তবে খেয়াল রাখতে হবে এই প্রথম ক্লোজের যে এখানে ইন স্পাইট অফ এর পর যেই সাবজেক্টটি ছিল, এটা ছিল পজিটিভ ফর্ম, এটাকে সাবজেক্টিভ ফর্মে রূপান্তর করতে হবে। যেমন এখানে ছিল হিজ, এখানে হয়ে গেছে হি। তাহলে দো হি ওয়াজ পুয়ার হি বট এ উডেন হাউস। আরেকটা জিনিস লক্ষণীয়, এখানে ছিল বিং, বিং মানে হচ্ছে বিবার, এম ইজ আর ওয়াজ ওয়ে থাকলে আমরা সাধারণত বিং ইউজ করি। তো এখানে এই বিং এর পরিবর্তে এখানে একটা বার মানে বিবার ইউজ করতে হবে। আর এই বিবারটা আমরা ইউজ করার সময় এই টেন্সটা কি হবে, ওয়াজ হবে নাকি ইজ হবে, এটা ডিপেন্ড করবে পরবর্তী যে ক্লোজ রয়েছে মানে দ্বিতীয় ক্লোজ, এই দ্বিতীয় ক্লোজের বার অনুযায়ী। এখানে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় ক্লোজের বারটি পাস্ট টেন্সে রয়েছে, তো সেহেতু আমরা এখানে বাপটিও বিবাপটিকেও পাস্ট টেন্সে রাখবো, এই জন্য এখানে ওয়াজ হয়েছে। তো আমরা এই রুলসটা যদি ফলো করি তাহলে আমরা দেখব এখানে রয়েছে সিম্পল সেন্টেন্স উইথ ইন স্পাইট অফ। ইন স্পাইট অফ যুক্ত সিম্পল সেন্টেন্সকে আমরা যদি কমপ্লেক্স করি, সেক্ষেত্রে ইন স্পাইট অফ এর পরিবর্তে আমাদেরকে দু অথবা অল্দো লিখতে হবে। তারপর কি করতে হবে, সাবজেক্টটি লিখতে হবে। এই সাবজেক্টটি লেখার সময় আমাদের খেয়াল করতে হবে যাতে আমরা এই পজিটিভ ফর্মটাকে সাবজেক্টিভ ফর্মে রূপান্তর করি। এরপর ভার্ব লিখব, আর এই ভার্ব লেখার ক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল করতে হবে দ্বিতীয় ক্লোজের টেন্সটি কোন টেন্স রয়েছে। এখানে বট মানে পাস্ট টেন্স রয়েছে, সেহেতু আমাদের এই ভার্বটিও বিংটা হয়ে যাবে ওয়াজ অথবা ওয়ার। এরপর আমরা ওই প্রথম ক্লোজের বাকি অংশটুকু লিখব, দ্বিতীয় ক্লোজ যা আছে তা উপভোগ বসে যাবে, খুবই সহজ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা আরেকটি সেন্টেন্স এখানে দেখব, দেখো ইন স্পাইট অফ হার হ্যাভিং ম্যারিড শি ক্যানট মেক এ গুড রেজাল্ট। ইন স্পাইট অফ হার হ্যাভিং ম্যারিড, এখানে আমরা দেখতে পাচ্ছি ইন স্পাইট অফ দিয়ে শুরু হয়েছে। তাহলে এখানে আমাদের রুলস অনুযায়ী আমরা কি করব, দু অথবা অলদো ইউজ করব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি অলদো ইউজ করেছি আমরা এখানে অলদো। তারপর এই যে এখানে পজিটিভ ফর্ম রয়েছে হার, এই হারটাকে আমরা সাবজেক্টিভ ফর্মে রূপান্তর করব শি। তারপর এখানে দেখতে পাচ্ছি হ্যাভিং রয়েছে, হ্যাভিং মিন্স হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড। তো টেন্স অনুযায়ী আমাদেরকে এখানে হ্যাভ হ্যাজ হ্যাড এর যে কোনো একটি লিখতে হবে, আর এই টেন্সটা আমরা ফলো করব এই দ্বিতীয় ক্লোজে। দ্বিতীয় ক্লোজ এখানে ক্যান নট মেক মানে প্রেজেন্ট টেন্স রয়েছে, সেহেতু আমরা এখানে প্রেজেন্ট ফর্ম ইউজ করব, মানে শি এর সাথে আমরা এখানে হ্যাজ ইউজ করব। ওকে, তাহলে বাকি যা আছে তা উপভোগ বসে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা আরেকটি সেন্টেন্স খেয়াল করবো এখানে, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। দেখো ইন স্পাইট অফ পভার্টি, এখানে কিন্তু সাবজেক্ট নেই। ওর আগের সেন্টেন্সগুলোতে, যে আগের সেন্টেন্সে কিন্তু এখানে ছিল কি, এখানে পজিটিভ ফর্ম ছিল, এখানে পজিটিভ ফর্ম ছিল, কিন্তু এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে কোনো সাবজেক্টের পজিটিভ ফর্ম নেই। তো সেহেতু আমরা কি করব, এখানে কি রয়েছে, একটা নাউন রয়েছে, ইন স্পাইট অফ পভার্টি, একটা নাউন রয়েছে এখানে ইন স্পাইট অফ এর পর। আর বাকি সেন্টেন্স রয়েছে যা আছে তা
তো এখানে যদি এরকম থাকে ইনস্পাইট অফ এর পর নাউন থাকে তাহলে আমরা কি করব আমরা ইনস্পাইট অফ এর পরিবর্তে দো অল দো ইউজ করব তারপর এখানে একটা সাবজেক্ট আমরা নিয়ে আসব এখানে সাবজেক্ট আনার সময় আমাদের খেয়াল করতে হবে দ্বিতীয় ক্লোজের সাবজেক্ট এই দ্বিতীয় ক্লোজের সাবজেক্টে আমরা এখানে বসাবো তারপর এখানে এই দ্বিতীয় ক্লোজের টেন্স অনুযায়ী আমরা এখানে একটা ভার্ব ইউজ করব এখানে দেখতে পাচ্ছি আমরা স্পেন্ট মিন্স পাস্ট টেন্স রয়েছে তাহলে আমরা এখানে একটা অক্সিলারি ভার্ব ইউজ করব ওয়াজ এরপর এই যেখানে যে এটা রয়েছে নাউন রয়েছে পভার্টি এটাকে আমরা অ্যাডজেক্টিভে রূপান্তর করব ঠিক আছে আমরা অ্যাডজেক্টিভে রূপান্তর করব এটা হয়ে গেল পুয়ার তাহলে ইন স্পাইট অফ পভার্টি হয়ে গেল দো হি ওয়াজ পুয়ার বাকি ক্লোজ যা আছে তা বহু বসে যাবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি এমন থাকে তাহলে আমরা এভাবে করব সাবজেক্ট এবং ভার্ব যদি না থাকে তাহলে আমরা পরবর্তী ক্লোজের সাবজেক্ট এবং ওই ক্লোজের টেন্স অনুযায়ী একটা বি ভার্ব ইউজ করব এখানে ঠিক আছে এরপর আমরা দেখব এখানে কি আছে দেখো তোমরা খেয়াল করে এখানে রয়েছে বিকজ অফ হিজ বিং পুয়ার বিকজ অফ হিজ বিং পুয়ার হি কুড নট বাই এ হাউস যদি কোনো সেন্টেন্সে বিকজ অফ থাকে বিকজ অফ ওয়েং টু ডিউ টু ফর এগুলো যদি থাকে কোনো সিম্পল সেন্টেন্সে তাহলে এটাকে আমরা যদি কমপ্লেক্স করি সেক্ষেত্রে আমাদের কি করতে হবে তোমরা দেখো এই বিকজ অফ এর পরিবর্তে একটা সিন্স অথবা অ্যাজ ইউজ করতে হবে আমাদেরকে সিন্স অথবা অ্যাজ ইউজ করতে হবে এরপর আমরা ওই আগের মতো এখানে যে পজিটিভ ফর্ম রয়েছে বা সাবজেক্টে এটাকে সাবজেক্টিভ ফর্মে রূপান্তর করব ঠিক ওই আগের সেন্টেন্সের মতো ভার্বটাকে আমরা এখানে লিখব বিং রয়েছে বি ভার্ব আমরা ইউজ করব তারপর বাকি যা আছে তা পরের ক্লোজ হুবহু যা আছে তা বসে যাবে আর আমরা ভার্বটা ইউজ করার সময় খেয়াল করব দ্বিতীয় ক্লোজের টেন্সটা কোন টেন্স রয়েছে দ্বিতীয় ক্লোজের যে টেন্স রয়েছে সেই টেন্স অনুযায়ী আমরা এখানে ভার্বটা ইউজ করব তাহলে আমরা রুলস অনুযায়ী যদি এটাকে সাজাই তাহলে আমরা এভাবে লিখতে পারি ইন স্পাইট সিম্পল সেন্টেন্স উইথ বিকজ অফ অন অ্যাকাউন্ট অফ ডিউ টু ফর এরকম যদি থাকে কোনো সেন্টেন্সে তাহলে আমরা কি করব এই সেন্টেন্সটিকে যদি আমরা কমপ্লেক্স করি সেহেতু আমাদের কি করতে হবে এই বিকজ অফ অন অ্যাকাউন্ট অফ তারপর ডিউ টু এগুলোর পরিবর্তে আমাদেরকে একটা কনজাংশন ইউজ করতে হবে সিন্স অথবা অ্যাজ এটা আমরা ইউজ করব তারপর সাবজেক্ট লিখব সাবজেক্টের পর ভার্ব তারপর বাকি অংশ প্রথম ক্লোজে তারপর দ্বিতীয় ক্লোজ হুবহু যা আছে তা বসে যাবে আরেকটা বিষয় খেয়াল করতে হবে এই যে সাবজেক্টটা এখানে যেই তোমার এখানে পজিটিভ রয়েছে এটাকে সাবজেক্টিভ ফর্ম করতে হবে আর ভার্বটাকে আমাদের দ্বিতীয় ক্লোজের টেন্স অনুযায়ী বসাতে হবে আমরা আরেকটি সেন্টেন্স এখানে দেখতে পাচ্ছি এখানে রয়েছে অন অ্যাকাউন্ট অফ হিজ অনেস্টি হি ইজ রেসপেক্টেড অন অ্যাকাউন্ট অফ হিজ অনেস্টি হি ইজ রেসপেক্টেড তাহলে আমরা এটা যদি করি কি করব আমরা এইটার পরিবর্তে আমরা সিন্স অথবা একটা অ্যাজ ইউজ করব তাহলে আমরা এখানে অ্যাজ অথবা সিন্স লিখতে পারি এরপর হিজটাকে আমরা হি করে ফেলব সাবজেক্টিভ ফর্ম তারপর দ্বিতীয় ক্লোজের সাবজেক্ট দ্বিতীয় ক্লোজের যেই এখানে ই রয়েছে ভার্ব রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় ক্লোজে ইজ আছে মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে তাহলে সেহেতু আমাদের এটাকেও এই বিটাকে আমাদের কি করতে হবে এখানে এখানে একটা বি ভার্ব ইউজ করতে হবে বি ভার্ব ইউজ করতে হবে আমরা এখানে ইজ ইউজ করেছি এই এই টেন্স অনুযায়ী বাকি এখানে কিন্তু রয়েছে অনেস্টি এর আগের যে সেন্টেন্সটা ছিল ইন স্পাইট অফ এর ক্ষেত্রে প্রভার্টি ছিল ঠিক এরকম এখানে অনেস্টি রয়েছে এটা নাউন এটাকে আমাদের প্রোনাউনে অ্যাডজেক্টিভে রূপান্তর করতে হবে তাহলে এই অ্যাডজেক্টিভ আমরা লিখে ফেললাম অনেস্ট বাকি সেন্টেন্স যা আছে তা ঠিক আছে তাহলে যদি এমন থাকে বিকজ অফ অর অন অ্যাকাউন্ট অফ এর পর পজিটিভ ফর্ম থাকে সাবজেক্টের এবং নাউন থাকে তাহলে আমরা কি করব একটা সাবজেক্ট আনব এখানে যে দ্বিতীয় ক্লোজের যে সাবজেক্ট রয়েছে এই সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব ইউজ করব একটা তারপর ওই নাউনটাকে আমরা অ্যাডজেক্টিভে রূপান্তর করব তারপর বাকি যা আছে তা হুবহু বসে যাবে আরেকটা সেন্টেন্স আমরা দেখো এখানে লিখছি ফর অনেস্টি দ্য ম্যান ইজ রেসপেক্টেড ফর অনেস্টি দ্য ম্যান ইজ রেসপেক্টেড এখানে দেখো দি ম্যান ইজ রেসপেক্টেড এখানে নাউন রয়েছে
দ্বিতীয় সেন্টেন্সে দ্বিতীয় ক্লোজে নাউন রয়েছে তাহলে এই নাউনটাকে আমরা কি করব সামনে নিয়ে আসব আর এখানে আমরা একটা প্রোনাউন ইউজ করব আমাদের রুলস অনুযায়ী আমরা জানি প্রথমে নাউন বসে পরবর্তীতে প্রোনাউন বসে তাহলে এটাও আমরা সিন্স অথবা অ্যাজ আমরা এখানে ইউজ করব যেমন এখানে সিন্স দ্য ম্যান ইজ অনেস্ট এই অনেস্টিটাকে আমরা কি করে ফেলছি এই অনেস্টিটাকে আমরা অনেস্ট অ্যাডজেক্টিভে রূপান্তর করে ফেলছি তারপর বাকি যা আছে তা এবার দেখো ক্লোজিং দ্য ডোর আই ওয়েন্ট ব্যাক টু মাই ওয়ার্ক এখানে এই সেন্টেন্সটিতে আমরা দেখতে পাচ্ছি এই প্রথম ক্লোজটি শুরু হয়েছে আইএনজি যুক্ত বার দিয়ে যদি এমন হয় ভার্ব আইএনজি দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয় সিম্পল সেন্টেন্স এটাকে যদি কমপ্লিট করতে হয় তাহলে আমরা কি করব তাহলে আমরা করব এটাকে শুরুতেই আমরা সিন্স অ্যাজ হোয়েন সিন্স অ্যাজ হোয়েন এর যে কোনো একটাকে আমরা ইউজ করব হোয়েন যখন আমরা ইউজ করব এটা সময়ের প্রেক্ষিতে আমরা হোয়েন ইউজ করব আর যদি কারণ অথবা কোনো কোয়েরি নির্দেশ করে তাহলে আমরা সেখানে সিন্স অর অ্যাজ ইউজ করব এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লোজিং দ্য ডোর আই ওয়েন্ট ব্যাক টু মাই ওয়ার্ক যখন আমি দরজা বন্ধ করলাম আমি কাজে ফিরে গেলাম তাহলে এখানে দেখো প্রথমে আমরা হোয়েন ইউজ করব তারপর এই যে দ্বিতীয় ক্লোজের সাবজেক্টটাকে আমরা প্রথমে ইউজ করব তারপর ঠিক ওই আগের ক্লোজগুলোর মতোই এখানে আইএনজি যুক্ত যে ভার্বটি রয়েছে সেটা কিন্তু এই দ্বিতীয় ক্লোজের ভার্বের টেন্স অনুযায়ী এখানে একটা ভার্ব ইউজ করতে হবে ক্লোজিং এটাকে ক্লোজ করব কেন এখানে পাস্ট টেন্স ওয়াইন্ড রয়েছে বাকি অংশটুকু লিখে ফেলবো দ্বিতীয় ক্লোজ যা আছে তা হুবহু বসে যাবে তাহলে আমরা যদি রুলসটা ফলো করি তাহলে আমরা দেখব সিম্পল সেন্টেন্স বিগিনিং উইথ আইএনজি ভার্ব অর বিং অর হ্যাভিং ভার্ব আইএনজি হ্যাভিং অর বিং দিয়ে যদি শুরু হয় তাহলে আমরা এটাকে কি করব এটাকে আমরা কমপ্লিট করার ক্ষেত্রে শুরুতেই আমরা সিন্স অ্যাজ হোয়েন এর যে কোনো একটি ইউজ করব তারপর দ্বিতীয় ক্লোজ অনুযায়ী আমরা এখানে একটা ভার্ব ইউজ করব সাবজেক্ট তো অবশ্যই লিখব আমরা একটা সাবজেক্টের পর আমরা কি করব ভার্ব ইউজ করব দ্বিতীয় ক্লোজের টেন্স অনুযায়ী পার্সন অনুযায়ী হ্যাঁ আমরা এখানে টেন্স ইউজ করব তারপর আমরা ফার্স্ট ক্লোজের বাকি অংশটুকু লিখব তারপর কমা দিয়ে দ্বিতীয় ক্লোজটুকু যা আছে হুবহু লিখে ফেলব তোমরা দেখতে পাচ্ছ এখানে আরেকটি সেন্টেন্স রয়েছে বিং অনেস্ট হি কুড নট টেল এ লাই তাহলে এখানে আমরা বিং অনেস্ট হি কুড নট টেল এ লাই আমরা কি করব একটা ই কনজাংশন ইউজ করব অ্যাজ ইউজ করেছি যেহেতু এখানে কারণ বুঝিয়েছে অ্যাজ হি ওয়াজ অনেস্ট এখানে আমরা হি কুড থেকে পেলাম দ্বিতীয় ক্লোজের সাবজেক্টটাকে আমরা এখানে নিয়ে আসলাম যদি আইএনজি যুক্ত বার দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয় তোমাকে ধরে নিতে হবে যে এখানে দুটি ক্লোজের সাবজেক্ট একই ব্যক্তি যেহেতু একই ব্যক্তি সেহেতু আমরা এই দ্বিতীয় ক্লোজের সাবজেক্টটাকে এখানে নিয়ে আসবো তাহলে দেখো সাবজেক্ট নিয়ে আসলাম এখানে যে বিং বিং মিন্স হচ্ছে অ্যামিজ আর ওয়াজ ওয়্যার যে কোনো একটা এখন আমরা এখানে কোনটা ইউজ করব এখানে আমরা দেখব যে কুড রয়েছে কুড পাস্ট ফর্ম নির্দেশ করে সেহেতু আমরা এখানে এই বিংটাকে ওয়াজ করে ফেলবো ঠিক আছে হিয়ের সাথে ওয়াজ বসে এই জন্য যদি এখানে দে থাকতো তাহলে ওয়্যার আনতাম আমরা তো বাকি অংশটুকু এবং দ্বিতীয় ক্লোজ যা আছে তা পুরোপুরি বসে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার দেখো একটি সেন্টেন্স রয়েছে ভার্ব আইএনজি এর আগে একটা বাই রয়েছে মানে বাই প্লাস জিরান্ট আমরা এটা বলতে পারি বাই প্লাস জিরান্ট যুক্ত কোন সিম্পল সেন্টেন্সকে যদি আমরা কমপ্লিট করি সেক্ষেত্রে আমরা কি করব বাই প্লাস জিরান্ট যুক্ত সিম্পল সেন্টেন্সকে আমরা কমপ্লিট করার ক্ষেত্রে ইফ ক্লোজ আমরা ইউজ করব ইফ প্লাস সাবজেক্ট প্লাস ক্লোজের বাকি অংশটুকু প্রথম ক্লোজের বাকি অংশটুকু আমরা ইউজ করব দেখো এখানে বাই প্লাস জিরান্ট থাকলে আমরা কি করব ইফ ইউ ওয়ার্ক হার্ড এই যেখানে ওয়ার্কিং ছিল এটাকে আমরা ভার্ব ওয়ানে পরিণত করব তারপরে বাকি অংশটুকু দ্বিতীয় ক্লোজ যা আছে তা পুরো বসে যাবে এটা আমরা কিন্তু আগে কমপ্লেক্স থেকে যখন সিম্পল করেছিলাম তখন আমাদের ছিল কি ইফ প্লাস ইউ যুক্ত সেন্টেন্সকে আমরা সিম্পল করব তো এটা কিন্তু আমরা আগে করেছি তো আমাদের জন্য এটা সহজ তোমরা বুঝতে পেরেছ তো আমরা যদি রুলসটা ফলো করি সেক্ষেত্রে আমরা এই সিম্পল সেন্টেন্সটা যদি বাই প্লাস জিরান থাকে বা বাই প্লাস ভার্ব আইএনজি থাকে তাহলে আমরা কি করব এটাকে
কমপ্লিট করার ক্ষেত্রে ই প্লাস ইউ প্লাস বার প্লাস বাকি অংশ যা আছে তা হুবহু বসে যাবে। দেখো আরেকটা সেন্টেন্স আমরা লিখবো এখানে, বাই ডুইং ই উইল ডাই। তাহলে বাই ডুইং এর ক্ষেত্রে আমরা লিখবো ইফ ইউ ডু, ইফ ইউ ডু ই উইল ডাই, ইফ ইউ ডু ই উইল ডাই। ওকে, আমি আশা করি তোমরা খুব বুঝতে পেরেছো খুব সহজেই। এরপর দেখো আরেকটা সেন্টেন্স রয়েছে উইদাউট প্লাস জিরান্ট, এটাকে আমরা বলতে পারি উইদাউট প্লাস জিরান্ট, মানে উইদাউট প্লাস ভার্ব আইএনজি। এটাও ঠিক আগেরটার মতোই, এটা হচ্ছে নেগেটিভ রোল প্লে করে আর আগেরটা পজিটিভ প্লে রোল করে। তো এখানে আমরা যদি এরকম উইদাউট থাকে তাহলে আমরা ইফ ক্লোজটাকে নেগেটিভ করব, শুধু এটুকুই পার্থক্য, আর আগের মতো সবকিছু আগের মতোই হবে। যেমন দেখো এখানে আছে কি উইদাউট রিডিং আমরা লিখবো ইফ ইউ ডু নট রিড। আগে যেমন আমরা লিখেছিলাম ইফ ইউ রিড, ওটা ছিল যদি বাই রিডিং হইতো, আর এখানে উইদাউট রিডিং সেহেতু আমরা লিখবো কি ইফ ইউ ডু নট রিড, মানে এই ক্লোজটা ইফ ক্লোজটা আমরা নেগেটিভ করব, তারপরে বাকি অংশটুকু যা আছে তা হুবহু আগের মতোই বসে যাবে। আমরা রুলসটা যদি ফলো করি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উইদাউট প্লাস জিরান্ট, উইদাউট প্লাস জিরান্ট যুক্ত সিম্পল সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স করলে আমরা কি করব ই প্লাস সাবজেক্ট প্লাস ডু নট, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, বাকি যা আছে তা হুবহু লিখে ফেলো। দেখো আরেকটা সেন্টেন্স আমরা দেখব উইদাউট ডুইং ইউ উইল ডাই। তাহলে আমরা কি করব এখানে, আমরা এখানে দেখতে পাচ্ছি ইফ ইউ ডু নট, আমরা এখানে কিন্তু আমরা আনলেস ইউজ করতে পারি, আনলেস আমরা ইউজ করতে পারি। তাহলে আমরা উইদাউট ডুইং আমরা কি করব ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই, আবার এটাকে আমরা আনলেস দিয়েও করতে পারি, আনলেস ইউ ডু ইউ উইল ডাই, অথবা ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই। ওকে, এরপরের সেন্টেন্সটি আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে রয়েছে হি ওয়েন টু ঢাকা টু বাই এ শার্ট, হি ওয়েন টু ঢাকা টু বাই এ শার্ট। তো এখানে এই সেন্টেন্সটি আমরা দেখতে পাচ্ছি একটা সিম্পল সেন্টেন্স এবং এটি মাঝখানে একটা টু প্লাস বার ওয়ান, মানে টু ইনফিনিটিভ, টু ইনফিনিটিভ যুক্ত এটা সিম্পল সেন্টেন্স। এই টু ইনফিনিটিভ যুক্ত সিম্পল সেন্টেন্সকে যদি আমরা কমপ্লেস করি সেক্ষেত্রে এই টু এর পরিবর্তে আমাদের কী করতে হবে, আমাদের সো দ্যাট ইউজ করতে হবে, টু বাই, মানে এখানে উদ্দেশ্য প্রকাশ করেছে আমরা ঢাকা গিয়েছিলাম কেন, সে ঢাকা গিয়েছিল কেন একটা শার্ট কেনার জন্য উদ্দেশ্য ছিল, তাহলে এখানে আমরা টু এর পরিবর্তে সো দ্যাট ইউজ করব। তারপর সাবজেক্ট ইউজ করব প্রথম ক্লোজ এর সাবজেক্ট অনুযায়ী, তারপর একটা ক্যান অর কুড ইউজ করব, এটা ক্যান হবে না কুড হবে এটাও ডিপেন্ড করবে এই প্রথম ক্লোজের ভার্ব অনুযায়ী, ভার্ব যদি পাস্ট হয় কুড, প্রেজেন্ট হলে ক্যান। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কি হয়েছে, টু এর পূর্ব পর্যন্ত যা আছে তা হুবহু বসে গেছে, তারপর টু উঠে একটা সো দ্যাট, তারপর প্রথম সাবজেক্টটি, তারপরে কুড, বাকি অংশ যা আছে তা। যদি আমরা রুলস আকারে লিখি তাহলে আমরা লিখবো এটা টু অথবা ইন অর্ডার টু, যুক্ত কোনো সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করতে গেলে আমরা কি করব টু অর ইন অর্ডার টু এর আগের অংশ আমরা লিখে ফেলবো, যা আছে তা হুবহু লিখবো, তারপর টু অর ইন অর্ডার টু উঠে গিয়ে সেই ক্ষেত্রে সো দ্যাট অর ইন অর্ডার দ্যাট, সো দ্যাট অর ইন অর্ডার দ্যাট আমরা ইউজ করব, তারপর আমরা একটা সাবজেক্ট ইউজ করব, প্রথম ক্লোজের সাবজেক্টটাকে আমরা ইউজ করব, তারপর সেই সাবজেক্ট অনুযায়ী একটা ক্যান অর কুড আমরা ইউজ করব, প্রথম ক্লোজের ভার্বের টেন্স অনুযায়ী ক্যান অর কুড আমরা ইউজ করব, তারপর মূল ভার্ব থেকে বাকি অংশটুকু হুবহু লিখে ফেলব। আমরা আরেকটি সেন্টেন্স দেখব, নাজনীন ইজ কুকিং টু এন্টারটেইন হার গেস্ট, এখানে টু এন্টারটেইন হার গেস্ট, তাহলে আমরা এই টু এর আগ পর্যন্ত লিখে ফেলবো যা আছে তা, নাজনীন ইজ কুকিং, এই টু উঠে আমরা কি লিখবো সো দ্যাট, সো দ্যাট, তারপর এখানে একটা সাবজেক্ট আনবো, প্রথম সাবজেক্টটা নাজনীন, এখানে একটা উইমেনকে নির্দেশ করেছে সেহেতু আমরা শি ইউজ করব, আর এটা যেহেতু প্রেজেন্ট টেন্স সেহেতু আমরা এখানে ক্যান ইউজ করব, বাকি এন্টারটেইন হার গেস্ট যা আছে তা হুবহু বসে যাবে, খুবই ইজি। এরপর দেখো এখানে আছে কি টু ডট টু, টু ডট টু যুক্ত কোন সিম্পল সেন্টেন্সকে যদি আমরা কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করি সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, দেখো
আমরা 2 এর পরিবর্তে সো ইউজ করব আর 2 এর পরিবর্তে দ্যাট ইউজ করব আর এখানে দ্যাট এর পর প্রথম ক্লোজের সাবজেক্টটাকে আমরা এখানে ইউজ করব তারপর ক্যান নট বা কুড নট শুধু 2 এর ক্ষেত্রে যেমন আমরা শুধু ক্যান অর কুড ইউজ করেছিলাম এখানে আমরা ক্যান নট অর কুড নট ইউজ করব টেন্স অনুযায়ী আমরা ক্যান নট অর কুড নট ইউজ করব তারপর বাকি অংশটুকু যা আছে তা বার থেকে লিখে ফেলব আমরা রুলসটা খেয়াল করলে দেখব 2.2 যুক্ত সেন্টেন্সকে আমরা যদি কমপ্রেস করি তাহলে 2 এর পরিবর্তে 2 সরি 2 এর পরিবর্তে সো আর 2 এর পরিবর্তে আমরা দ্যাট ইউজ করব আর দ্যাট এর পরে আমরা কি একটা সাবজেক্ট আনব তারপর ক্যান নট বা কুড নট তারপর মূল ভার্ব থেকে বাকি অংশ আমরা আরেকটা সেন্টেন্স দেখছি এখানে হি ইজ টু ডাল টু আন্ডারস্ট্যান্ড দ্য কোশ্চেন তো এখানে আমরা যদি ইউজ করি তাহলে আমরা কি করব হি ইজ সো ডাল আমরা এখানে 2 এর পরিবর্তে সো ইউজ করব হি ইজ সো ডাল দ্যাট 2 এর পরিবর্তে দ্যাট তারপর এখানে আমরা ওই প্রথম সাবজেক্টটাকে এখানে ইউজ করব হি তারপর এখানে ক্যান নট ইউজ করব যেহেতু এখানে ইজ রয়েছে প্রথম ক্লোজে প্রেজেন্ট টেন্স ইজ তাহলে এখানে হি ক্যান নট আন্ডারস্ট্যান্ড দ্য কোশ্চেন এরপরে দেখতে পাচ্ছো শারমিন ফাউন্ড দ্য বেবি ক্রাইং শারমিন ফাউন্ড দ্য বেবি ক্রাইং শারমিন একটা বেবিকে পেল কি অবস্থায় কান্নারত অবস্থা তাহলে যদি এমন হয় যদি একই সেন্টেন্সের দ্বিতীয় যে বাক্যটা সেটা যদি আইএনজি যুক্ত হয় মানে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত হয় সেক্ষেত্রে আমরা কি করব সেক্ষেত্রে আমরা দেখব শারমিন ফাউন্ড দ্য বেবি এখানে মাঝখানে আমরা এই প্রথম ভার্বের আগ পর্যন্ত এখানে যে আইএনজি যুক্ত ভার্ব রয়েছে সেটার আগ পর্যন্ত যা আছে হু বসবে তারপর আমরা কি করব একটা হু হুইচ দ্যাট রিলেটিভ প্রোনাউন ইউজ করব তারপর কি করব একটা অক্সিলারি ভার্ব আনব তারপর বাকি অংশটুকু যা আছে তা লিখে ফেলব তাহলে আমরা রুলসটা ফলো করব এভাবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রেজেন্ট পার্টিসিপল অর পাস্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্সকে যদি আমরা কমপ্লেস করি সেক্ষেত্রে আমরা কি করব আমরা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট লিখে ফেলব তারপর কি করব হু হুইচ দ্যাট রিলেটিভ প্রোনাউন এগুলোর যে কোনো একটিকে আমরা পার্সন অনুযায়ী লিখব তারপর আমরা হোয়েনও লিখতে পারি হোয়েন কখন লিখব হোয়েন লিখব ফার্স্ট ক্লোজ এর অবজেক্টটি ব্যক্তিবাচক হলে তার সাবজেক্ট ফর্ম হবে হোয়েন তো এরপর বিভাগ ইউজ করব তারপর বাকি অংশটুকু যা আছে তা লিখে ফেলবো যেমন এখানে দেখো হি স মি ইটিং হি স মি ইটিং এখানে কিন্তু ব্যক্তিবাচক অবজেক্টটি আর এখানে এখানে কিন্তু এই এখানে কিন্তু দ্য বেবি এখানে আমরা এটা ব্যক্তিবাচক হলেও এটাকে আমরা ব্যক্তি হিসেবে কাউন্ট করি না সেহেতু এখানে হুইচ বসছে এখানে আমরা দেখো কি করব হি স মি হোয়েন আই ওয়াজ 18 এখানে হি স মি হোয়েন আই ওয়াজ 18 প্রথম ক্লোজটি যা আছে তা বসছে তারপর এই পার্টিসিপলটার আগে একটা হোয়েন তারপর হোয়েন কখন হবে যখন এই অবজেক্টটি ব্যক্তিবাচক হবে হ্যাঁ প্রথম ক্লোজের অবজেক্টটি যদি ব্যক্তিবাচক হয় সেক্ষেত্রে আমরা হোয়েন ইউজ করব ওকে তারপর বাকি অংশটুকু যা আছে তা হুবহু বসে যাবে ওকে এখানে দেখো দে স এ বিউটিফুল লেডি দে স এ বিউটিফুল লেডি এই জাতীয় সেন্টেন্সে এখানে দেখো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন এই জাতীয় সেন্টেন্সকে যদি আমরা কমপ্লেক্স করি সেক্ষেত্রে আমরা কি করব দেখো দে স এ লেডি এখানে তোমরা দেখতে পাচ্ছ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আর্টিকেল প্লাস নাউনটা আগে চলে আসছে তারপর হু হুইচ দ্যাট একটা রিলেটিভ প্রোনাউন হবে তারপর একটা অক্সিলারি ভার্ব আনতে হবে তারপর অ্যাডজেক্টিভটা শেষে লিখতে হবে তো আমরা যদি এটাকে রুলস ফলো করি সেক্ষেত্রে আমরা কি করব সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ প্লাস নাউন যুক্ত কোনো সেন্টেন্সকে যদি আমরা এটাকে যদি আমরা কমপ্লেক্স করি সেক্ষেত্রে আমরা কি করব সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এ অর এন আর্টিকেল থাকলে এটা আমরা বসাবো তারপর নাউনটাকে আমরা নিয়ে আসবো তারপর কি করব হু হুইচ দ্যাট এর যে কোনো একটি আমরা লিখব
এরপর আমরা শেষে একটা ভিভার দেখব অক্সিলারি ভার্ব তারপর আমরা অ্যাডজেকটিভটাকে আমরা শেষে দেখব আরেকটা সেন্টেন্স যদি দেখো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই শি ইজ এ বিউটিফুল লেডি শি ইজ এ বিউটিফুল লেডি এখানে সাবজেক্ট ভার্ব আর্টিকেল অ্যাডজেকটিভ নাউন এরকম রয়েছে তাহলে আমরা যদি এটাকে ইউজ করি এটা এভাবে করা যায় এটা একটু এক্সেপশনাল ইউজ আছে এখানে ইট ইজ শি এভাবে করা যায় এভাবেও করা যায় আমরা যেভাবে লিখেছি হ্যাঁ আবার আমরা এভাবেও করতে পারি ইট ইজ শি হু ইজ আ বিউটিফুল লেডি অথবা শি ইজ আ লেডি হু ইজ বিউটিফুল এটাকে আমরা করতে পারি আবার এক্সেপশনালি আমরা এভাবেও করতে পারি ইট ইজ শি হু ইজ আ বিউটিফুল লেডি তাহলে এখানে এই শিটাকে এই শি এর আগে আমরা কি করব ইট ইজ ইউজ করব তারপর আমরা কি করব সাবজেক্ট ইউজ করে এরপর পরে আমরা হু ইউজ করব মানে অ্যান্টিসিডেন্ট ব্যবহার করে তারপর আমরা এটাকে বাকি যা আছে তা লিখে ফেলব তো মাই ডিয়ার স্টুডেন্ট এখানে দেখো আরেকটা সেন্টেন্স রয়েছে বিসাইডস রিডিং নোভেল হি রিডস ড্রামা বিসাইডস রিডিং নোভেল হি রিডস ড্রামা তাহলে বিসাইডস প্লাস এখানে রয়েছে কমা এই বিসাইডস যুক্ত কোন সিম্পল সেন্টেন্সকে যদি আমরা কমপ্লেস করতে যাই সেক্ষেত্রে আমরা কি করব বিসাইডস এর পরিবর্তে আমরা এখানে নট অনলি ইউজ করব আর কমা উঠিয়ে আমরা এখানে বাট অলসো ইউজ করব খুবই ইজি তাহলে এটা রুলসটা হবে এরকম সিম্পল সেন্টেন্স উইথ বিসাইডস বার বা ইংজি বিসাইডস প্লাস বার বা ইংজি যুক্ত সেন্টেন্সকে আমরা যদি এবং অবজেক্টটা যদি সেম অবজেক্ট থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব এটা সাবজেক্ট প্লাস ভার্ব তারপর আমরা কি করব নট অনলি ইউজ করব তারপর বাকি অংশটুকু লিখে কমা উঠিয়ে ভার্ব অলসো ইউজ করব তারপর ভার্ব থেকে বাকি অংশ লিখব এবং আরেকটা এখানে আমরা সেন্টেন্স আমরা দেখতে পাই তো এটাই আমরা দেখতে পাচ্ছি এখানে বিসাইডস রিডিং নোভেল হি রিডস ড্রামা তাহলে কি হবে এখানে হি রিডস নট অনলি নোভেল বাট অলসো ড্রামা ওকে তাহলে এইভাবে আমরা করতে পারি বিসাইডস এর পরিবর্তে এখানে আমরা নট অনলি আর কমার পরিবর্তে বাট অলসো ইউজ করব দেখো এখানে আরেকটি সেন্টেন্স রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি ইন অ্যাট অ্যাট দ্য এজ অফ অন ইত্যাদি এর যে কোনো একটি নির্দিষ্ট সময় ঘড়ির সময় ঋতুর নাম এবং বয়স নির্দেশ নির্দেশক শব্দ থাকলে যদি ইন অ্যাট অন অ্যাট দ্য এজ অফ এই ওয়ার্ডগুলোর পর যদি কোনো এই সময় নির্দেশক ঋতু নির্দেশক অথবা বয়স নির্দেশক কোনো শব্দ থাকে সেই ক্ষেত্রে আমরা এই সেন্টেন্সটিকে কিভাবে আমরা এটা করব দেখো এখানে রয়েছে ইন সামার হি ভিজিটেড লন্ডন তাহলে আমরা কি করেছি এই ইন এর পরিবর্তে কি করব এখানে একটা হোয়েন ইট ইজ বা হোয়েন ইট ওয়াজ আমরা ইউজ করব আমরা কি করব এই ইন এর পরিবর্তে এখানে যা রয়েছে ইন অ্যাট অ্যাট দ্য এজ অফ অন এর পরিবর্তে হোয়েন ইট ইজ অর হোয়েন ইট ওয়াজ ইউজ করব তারপর যে নির্দিষ্ট সময় ঘড়ির সময় বা ঋতু হ্যাঁ এই সময় নির্দেশক শব্দটিকে আমরা লিখব তারপর বাকি অংশ যা আছে তা হুবহু বসে যাবে দেখো এখানে রয়েছে ইন সামার হি ভিজিটেড লন্ডন তাহলে ইন এর পরিবর্তে হোয়েন ইট ইজ আর সামার তো আছে এখানে যা আছে তাই বসে গেছে বাকি অংশ যা আছে হুবহু বসে গেছে তাহলে খুবই ইজি খেয়াল করো ইন অ্যাট অন এই সমস্ত ওয়ার্ডগুলোর পর যদি কোনো সময় নির্দেশক শব্দ থাকে ঋতুর নাম থাকে তাহলে ইন এর পরিবর্তে হোয়েন ইট ইজ অর হোয়েন ইট ওয়াজ হবে বাকি অংশটুকু যা আছে তা হুবহু বসে যাবে দেখো আমরা আরেকটা সেন্টেন্স লিখব ইন 1976 দে কেম হিয়ার তাহলে এখানে ইন এর পর একটা এখানে তোমার শন আছে তাহলে আমরা জানি সাধারণত সাল থাকলে ইন ইউজ করতে হয় হ্যাঁ এই জন্য এখানে ইন রয়েছে তাহলে ইন এর পরিবর্তে আমরা কি করব হোয়েন ইট ইজ অর হোয়েন ইট ওয়াজ ইউজ করব তাহলে আমরা এখানে ইউজ করব হোয়েন ইট ওয়াজ 1976 বাকি যা আছে তা হুবহু বসে গেছে আরেকটা সেন্টেন্স দেখো দেখি তোমরা এটা করতে পারো কিনা হি ভিজিটেড লন্ডন ইন জানুয়ারি তাহলে ইনের পর ইনের পরিবর্তে আমরা কি লিখবো এখানে ইনটাকে উঠে দিয়ে আমরা হোয়েন ইট ইজ ইউজ করব দেখো যা আছে তা
when it is January. Okay? আরেকটা সেন্টেন্স দেখো, he came here at 4. তাহলে আমরা at 4 আছে এখানে, at আছে 4 এর আগে নির্দিষ্ট সময় এখানে বয়সের কথা বলা হচ্ছে এখানে, তো এর আগে কিন্তু at আছে, at এর পরিবর্তে কি হবে এখানে, at এর পরিবর্তে আমরা when it is or when it was ইউজ করব। তাহলে he came here when he was 4। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে আজকে আমরা যেটুকু আমরা শিখলাম সেটা সিম্পল থেকে কমপ্লেক্স, তো আশা করি তোমরা এটাকে কাজে লাগিয়ে তোমরা যেই তোমাদের এক্সারসাইজ বইয়ে এক্সারসাইজগুলো রয়েছে এর রূপে তোমরা করতে পারবে। তো তোমাদের সুস্বাস্থ্য কামনা করে, আমি আবারও তোমার সকলের অগ্রগতি কামনা করে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। আগামীতে আমি আবারও আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো তোমরা এই ক্লাসটিকে আমার ইউটিউব চ্যানেল অথবা আমার ফেসবুক চ্যানেল, তারপর আদর্শ স্কুলের একটা ফেসবুক পেজ রয়েছে, সেখানেও তোমরা পেয়ে যাবে। আশা করি তোমরা উপকৃত হবে। টিল দেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।